একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকে বলেছি আসলে অবর্ণনীয়। গ্রেফতার হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের খাটাস, তিনি আন্তর্জাতিক মানের কাউয়া খাদের নামে পরিচিত। দর্শক, দেশটির পালিয়ে গিয়েও রক্ষা পেল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই শুনলাম সজীব অজের জয়ও নাকি বিক্ষোভ বিপদে আছেন, তো দর্শক চলুন ভিডিওটা দেখে আসি। দেশের মানুষের কাছে সবচেয়ে ফানি ইউজলেস গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে, সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেফতার হয়েছেন একটু আগে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এর জন্য ধন্যবাদ দেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা সারা বাংলাদেশের তুলপার সৃষ্টি হয়েছে। যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম এই সরকারকে 4 উইকসের আগে, আমি সমালোচনা করতে চাই না কোনো ব্যক্তিকে, আমি সমালোচনা করব না যত 4 উইকসের আগে, কারণ একটা সরকার কিভাবে সেট আপ হয়, সরকার কিভাবে কাজ শুরু করে এই 15 বছরের দুর্বৃত্তায়নের পরে আই নো দ্যাট ভেরি ওয়েল। সুতরাং আমাদের অনলাইনের মানে সেলফ ডিক্লেয়ার্ড বিপ্লবী বা রেভলিউশনিস্ট আছেন কিছু, যারা অনেকগুলো বলেন ডক্টর ইউনুসের চরিত্র হনন করা, ব্রিগেডিয়ার সাখাওয়াতের চরিত্র হনন করা, অ্যাডভাইজারদের চরিত্র হনন করা, এই ধরনের উগ্রবাদী এক্সট্রিম মানুষের কাছ থেকে দূরে থাকবেন। এদের ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেশি মানেই না, তারা যা বলবে তারা কুরআন হাদিস হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি আমি সুতের বিপরীতে হাঁটা মানুষ। আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, সরকারকে 4 সপ্তাহ দিবেন, 4 সপ্তাহ পরে আপনারা ইচ্ছা মতো ধরবেন। দে স্টার্টেড স্লো, আমি বারবার বলছি আবারও বলছি, স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস, সম্ভবত তারা সেখানে বিশ্বাস করেন। বাট আমি কনফার্ম করে বলি সরকার আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে একের পর এক তারা ধারাবাহিকভাবে কাজ শুরু করেছে মনে রাখবেন। সুতরাং তাদেরকে ছাত্রদেরকে উস্কে দিবেন না। আমি সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন যারা মনে করেন নিজে বিপ্লব করে ফেলছেন, সবকিছু নিজে করেছেন, কাকে বলেন, সেই সব ব্যক্তি যারা শাহবাগে দাঁড়িয়ে মদ খেয়ে দেলওয়ার হোসেন সাঈদি সাহেবের কেন ফাঁসি হলো না সেটা শুরু করেছিল এবং গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয় করতে না পেরে দেশ থেকে পালিয়েছে, এই যে সেলফ ডিক্লেয়ার বিপ্লবী যারা আছেন সচেতন থাকবেন এদের বিষয়ে, এরা এক্সট্রিম। যারা বলে বাংলাদেশের সরকার কেন গাছতলাতে শপথ নিল না প্রেসিডেন্ট চুপ্পুর কাছ থেকে, পৃথিবীর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল অর্ডার সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা নাই, প্লিজ এদের কাছ থেকে একটু সরে থাকবেন। যারা মূর্খ আছেন, আমি মূর্খ তাদেরকেই বলি, যারা কাণ্ড জ্ঞানহীন, বিবেকহীন, কোনো সেন্স নাই মানে আলোচনা করার। সুতরাং সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন। মনে রাখবেন একটা সরকার 17 বছরের জঞ্জাল আপনার পরিষ্কার করতে 2 দিনে পারবে না, তারা আসছে এখনো টোটাল সেট আপ তাদের রয়ে গেছে, ওভারনাইট কোনো কিছু সম্ভব নয়। আমি আবার বলছি না এই সরকার 100% সাকসেস হয়ে গেছে, তবে তারা শুরু করেছে 4 উইকসের আগে আমি সরকারের সমালোচনা করতে একটা দিনও রাজি না, 4 উইকসের পরে আমি সরকারকে নিয়ে প্রথম ভাববো, এর আগে আমি ভাববো না। সুতরাং ডক্টর মাহমুদ ইউনুস স্বৈরাচার, ডক্টর মাহমুদ ইউনুস ফ্রান্সে 72 ঘন্টা কি করলেন, ডক্টর মাহমুদ ইউনুস আপনার উনি কি বলে আর অনেকগুলো সমালোচনা আপনার আছে উনার, প্লিজ প্লিজ এদের কাছে বিরত থাকবেন। মনে রাখবেন এই সরকার কোনোভাবেই ল্যাপস করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন এরা অনভিপ্রেত, অবশ্যই এরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, এর আগের দিন উনি ভালো কথা বলেছেন, আজকে যে বক্তব্য দিয়েছেন ইন্ডিয়া একটা গুলি করলে 2টো গুলি করার নির্দেশ দিয়েছেন আপনি, এগুলো বলেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এরা, এরা ফেসিস্টের বাপ ফেসিস্ট বলেছেন শেখ হাসিনা সরকারকে। উনি গতকাল শেখ হাসিনাকে বলেছেন আপনি দেশে আসেন, হইতে পারে এটা যে তাকে দেশে এনে ঠুপ দিয়ে গ্রেফতার করার পরিকল্পনা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা হইতে পারে। সুতরাং ওনাকে মিস কোট করে তার চরিত্র হনন করে সরকারের মানুষের চরিত্র হনন করে সরকারকে দুর্বল করে দিবেন না, এটা ভয়ঙ্কর ফেসিস্ট এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ওই সরকার। আমি অনুরোধ করি সবাইকে, লেডিস এন্ড জেন্টলম্যান, সুতরাং শুরু হয়েছে কাজ, বসে থাকুন। এবং এরা গ্রেফতার হচ্ছে হবে, নতুন শুরু হয়েছে, DGFI DG পরিবর্তন হয়েছে, পুলিশের IGP পরিবর্তন হয়েছে, র‍্যাবের DG পরিবর্তন হয়েছে, অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হয়েছে, প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে, একটা সপ্তাহ যায় না এই সরকারের। আজকে গ্রেফতার হয়েছেন আপনি পালিয়ে বেড়া চুরের মতো মহাপরাক্রমশালী সালমান এফ রহমান, যার কথায় বাংলাদেশ নাস্ত, যার কথায় বাংলাদেশ টিকত, সেই মহাপরাক্রমশালী সালমান এফ রহমান আজকে দড়ি বেঁধে রশি দিয়ে গ্রেফতার করা হয়েছে। আপনি কি মনে করেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এই লোকটা খারাপ ছিল, যদি খারাপ হতো তাহলে এই কাজ করতে পারতো বা করতে দিত কখনোই? অবশ্যই নয়। সুতরাং আমরা কোন ব্যক্তির বিষয়ে 2 দিন আর 3 দিনে যেন সিদ্ধান্ত বা কনক্লুশনে না পৌঁছি, আমি অনুরোধ করব এই শাহবাগী যারা উত্তাল মত খেয়ে মাত্তাল হয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের এবং জুডিশিয়াল কিলিং এর রূপকার যারা, এদের বক্তব্য 2 দিনেই আপনার বি কেয়ারফুল বাদ দেন। আমি আবার বলছি বি কেয়ারফুল, যারা মানে গাছতলায় নিতে হবে শপথ, এই মূর্খ মূর্খদের এবং এক্সট্রিমিজম এক্সট্রিম এদের বক্তব্য শুনবেন
ভালো যেগুলো আছে বলবেন শুনবেন, তবে এদের এক্সট্রিম বক্তব্যগুলোকে পরিহার করবেন, এটা আমি অনুরোধ করি, না হলে কপালে কিন্তু অনেক খারাপই আছে। আর দুই দিনে একটা সরকারের মানুষেরকে আপনি এবার আয়নাগড়ের, আমি বলি আয়নাগড় নিয়ে গতকালকে একটা ভিডিও করেছি, আয়নাগড়ের হিসাব আসবে, প্রত্যেকটা দুর্বৃত্তানের বিচার হতে হবে, প্রত্যেকটা খুন গুণের বিচার হতে হবে, লুটপাটের বিচার হতে হবে ইনশাল্লাহ। আসতেছে আসতেছে আসতেছে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সরকারকে সমালোচনা করবেন করুন, তবে সময় দিন, মনে রাখবেন এই সরকারকে আমি যে করছিলাম প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন। আপনারা জুমার নামাজ পড়বেন না, দেখুন এই আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সংখ্যা